এটা দামে কম হলেও মানে ভালো, আর এটা দামে কম কিন্তু মানে মোটেও ভালো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মেইন, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আর যেহেতু এটা আমার ঈদের পরে ফার্স্ট রিভিউ, সো আমি চিন্তা করলাম এটা কোনো রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বসে করা যাক। আর হ্যাঁ, গতকাল রাতে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে একটা পোস্ট দেখি, সেটা হচ্ছে দ্য কিচেন ডায়েরি নামে একটা রেস্টুরেন্টে অফার চলতেছে ওরসের বিরিয়ানি আর হচ্ছে তেহেরি আর একটা আইটেম আছে ওইটার উপর। সো যেহেতু এটা অফারে আগামী এক মাস চলবে, আমি চিন্তা করলাম অনেকে হয়তো এটা টেস্ট করবেন, সো আমি এটা রিভিউ করে ফেলি যাতে আপনাদের এটা টেস্ট করতে আর এটা টেস্ট কেমন সেটা জানতে সুবিধা হয়। হ্যাঁ, যেহেতু এখন একটা ট্রেন্ড চলতেছে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, সো আমি তো ফার্নিচারের রিভিউ দিব না। সো যেহেতু এটা দামে কম, এটার মানটা কেমন, মানেও কি ভালো কি না সেটাই টেস্ট করার জন্য। আর হ্যাঁ, এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমি নিজ ইচ্ছায় করতেছি। সো আর দেরি না করে স্টার্ট করা যাক। আর তার আগে একটি কথা বলে নিই, সেটা হচ্ছে যারা আমার চ্যানেল নতুন আসছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড লাইক মাই ফেসবুক পেজ। এই হচ্ছে ওরসের বিরিয়ানি আর হচ্ছে তেহেরি, আর এই হলো এই দুইটার বিল, দুইটা 130 টাকা করে, মানে 260 টাকা। আর হচ্ছে ডেলিভারি চার্জ 70 টাকা, এটা অনেক বেশি নিয়ে নিছে আমার মতে। আর অর্ডারটা করা হয়েছিল 2টা বাজে, কিন্তু আস্তে আস্তে 4টা বাজছে। সো আপনারা বুঝতেই পারছেন ডেলিভারিটা কতটুকু লেট, তো এটা আপনারা নিজেরা অর্ডার করলে তখনও বুঝতে পারবেন লেট কিনা ফার্স্ট। সো এই হচ্ছে, এটা হচ্ছে তেহেরি, আর স্মেলটা মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। আর এই তেহেরি, এটা আই থিঙ্ক ওরসের বিরিয়ানি, এটার কালারটা আমার খুব ভালো লাগে, এই যে কালারটা একটু হলুদ হলুদ। আর হচ্ছে এখানে আলু দেখা যাচ্ছে, বাট তেহেরিতে তো আলু আই থিঙ্ক ইউজ করা হয় না। সো বললাম এখন টেস্ট করব, তো দামে কম মানে এখন বলতে পারছি না, বলবো। তো আমি 2 প্লেটে তেহেরি আর ওরসের বিরিয়ানিতে নিয়ে নিছি। সত্যি বলতে তেহেরি একটা ভালো একটা স্মেল মোটামুটি আসতেছে, বাট ওরসের বিরিয়ানি থেকে, ওরসের বিরিয়ানি আলাদা একটা স্মেল থাকে, মানে ওটা সচরাচর অন্য বিরিয়ানিতে পাওয়া যায় না, কিন্তু এটা তো ওরকম কোনো স্মেল নাই। এখানে আপনারা দেখেন মোটামুটি একটা পরিমাণের মাংস দেওয়া হয়েছে, মাংসের টুকরা খুব ছোটো ছোটো, আর এই তো, আর 2 টুকরা আলু দেওয়া হয়েছে ছোটো ছোটো, আর আলুটা ভালোই ভালো পরিমাণে কুক করা হয়েছে, কিন্তু মাংসটা একটু মানে কুকটা একটু কম হয়েছে মাংসের, বাট রাইস ঠিক আছে। আমি এটা একটু টেস্ট করে দেখি, এটা টেস্টটা মোটামুটি ওরকম আহামরি অনেক ভালো এরকম কোনো কিছুই না, একেবারেই নর্মাল। আর সত্যি বলতে বাসে যখন বিরিয়ানি বাগানো হয় ওইটা আমার কাছে এটার চেয়ে অনেক বেশি ভালো লাগে, এটা আমার অতটা আহামরি ভালো লাগে নাই। আমি আর একবার টেস্ট করে দেখি, সত্যি বলতে যেহেতু ডেলিভারি অর্ডারটা অনেক আগে করা হয়েছে আর খাবারটা আসতে অনেক লেট হয়ে গেছে, সো হয়তো বা সে কারণে এই জিনিসটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে টেস্টটা ওরকম ভালোভাবে আসতেছে না, যতটুকু এটা টেস্ট আছে ওইটাও আমি ভালোভাবে পাচ্ছি না, কজ এটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে ধরতে গেলে। ওর হিসেবে এটা আমার টেস্ট করা শেষ, আমি তেহেরিটা টেস্ট করে দেখব। আর আপনার একটু ক্লোজ যায়, এখানে তেহেরিতে অনেক পরিমাণে সচরাচর অন্যান্য জায়গায় আমি অনেক জায়গায় তেহেরি টেস্ট করছে, ওখানে এত মাংস দেয় না, এখানে মোটামুটি ভালোই মাংস দিছে, মাংসের টুকরা, এই তো ভেতরে আরও আছে খুঁজলেই পাবো, এই তো আসলে অনেক পরিমাণের মাংসের টুকরা দেওয়া হয়েছে। সো এটা আমি একটু টেস্ট করে দেবো, এটার স্মেলটা অনেক ভালো আসছে, বাট এটাও ঠান্ডা হয়ে গেছে, তো আমি টেস্ট করে দেখি। তেহেরির স্মেলটাও যেমন সুন্দর তেমনি এটার টেস্টটাও ভালো লাগছে, আর তেহেরির কালারটা আমার পছন্দ না কারণ এটা একটু অন্যরকম, কিন্তু ওরসের বিরিয়ানির কালারটা পছন্দ হওয়ার সত্ত্বেও এটার টেস্টটা আমার ভালো লাগেনি, ইভেন স্মেলটাও ভালো লাগেনি, বাট
ওইটাও যেমন ঠান্ডা হয়েছিল এটাও কিন্তু ঠান্ডা হয়েছে, বাট এটার টেস্টটা নষ্ট হয়ে যায়নি বা অন্যরকম চেঞ্জ হয়ে যায়নি, টেস্টটা অনেক ভালো লাগছে। আর মাংসগুলোও তেহরির মধ্যে যে মাংসগুলো ইউজ করা হয়েছে এগুলোও ফুললি কুকড, কজ কয়েকটা পিস ছিটতে একটু কষ্ট হচ্ছে, বাট এগুলো তো চাবাইলেই পেটের ভিতরে চলে যাবে, এত ইয়া কাহিনি করার কিছু নাই। আর সালাদের রিভিউ দেওয়ার তো কিছু নাই, আরেকবার নিয়ে নিই। আসলে ওরসের বিরিয়ানির তুলনায় তেহরিটা আমার কাছে অনেক ভালো লাগছে। এটাকে আমি যদি রেটিং দিই তাহলে 10-এর মধ্যে এটাকে 8 দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু ওরসের বিরিয়ানিটাতে আমি কোনো প্রকার রেটিং দিতে চাচ্ছি না, সেটা আপনারা যদি টেস্ট করে থাকেন তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন। হয়তোবা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এমন হয়েছে, গরম গরম খাইলে হয়তো অন্যরকম লাগতো। তো আমি টেস্ট করার পরে আমি আপনাদেরকে ওরসের বিরিয়ানিটা রেকমেন্ড করব না, তেহরিটা করব, কজ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তেহরির মধ্যে যতটুকু মাংসের পরিমাণ আছে ওরসের বিরিয়ানিতে ততটুকু নাই, আর টেস্টটাও অনেক বেশি আকাশ পাতাল পার্থক্য আছে। আর হ্যাঁ, এটা দামে কম হলেও মানে ভালো, আর এটা দামে কম কিন্তু মানে মোটেও ভালো না, আমার তরফ থেকে এইটাই। আর এই ছিল আজকের ছোটো একটা রিভিউ, আর এটা সাডেন প্ল্যান করে রিভিউটা করা হয়েছে যেহেতু গতকালকে রাতেই আমি পোস্টটা পাই। আর হচ্ছে যারা এতক্ষণ ধরে রিভিউটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা এই ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ। আর কিছু না বলে দাঁড়া, এখন আমি ওরসের বিরিয়ানিটা টেস্ট করে দেখব। ওরসের বিরিয়ানিতে দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো তেহরির বিরিয়ানিটা সো ওরসের বিরিয়ানি